তো হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আমার ইউটিউব চ্যানেল কোথায় কেএফসিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা, এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা কী বলে জানো তো? তো এটা বলে ঢেঁকি। তো অনেকেই জানে, অনেকেই জানে না। তো সেই কারণেই আমি তাদের জন্য বানাচ্ছি যারা ভিডিও দেখেনি আর কি। ঢেঁকি এখনকার দিনে যেসব ছেলেপিলেরা আছে তারা কিন্তু অনেকেই দেখেনি। আবার আগেকার দিনে এসব হতো খুব, মানে বাইরে গিয়ে মেশিনে ধান ভেঙে তারপরে সেটাকে চাল করা হতো, ঠিক আছে? তো এখন তো সেটা হয় না, এখন সব চাল লোকে কিনেই খায়। আর এখানে এই যে পিঠে পুলি, তারপরে সরু চুগলি বড়া, এইসব যা কিছু হয় ওস মানে শীতের দিকে সেই খাবারগুলো বেশিরভাগ এই চালগুড়ো দিয়েই করা হয়, ঠিক আছে? তো এটাকে বলছে ঢেঁকি। দেখতে পাচ্ছ এই কাকিমাকি করছে, এই একটা গর্তের মতো রয়েছে, এখান থেকে চালটাকে বার করে নিল। তো প্রথমে এখানে চাল দেবে, এই দেখো চাল এখানে খালটায় দিতে হবে এখানটাতে। আর এখানে একটা লম্বা শক্ত বেশ গোঁজের মতো রয়েছে আর কি কাঠ, তো সেটা দিয়ে ওখানে প্রেশার মানে যখন আঘাত করবে তখন চালটা গুঁড়ো হয়ে যাবে। এই দেখতে পাচ্ছ এটা অনেকটা ভারী আছে। আর ওই দিকে একটা কাকিমা দাঁড়িয়ে আছে ওখানটায়, তো কাকিমাদের একটা টিম আছে, কাকিমা ওখানে পায়ে করে প্রেশার দিচ্ছে, একবার করে নামছে উঠছে, ঠিক আছে? যখন নামছে তখন ওটা চালটা ভেঙে গুঁড়িয়ে যাচ্ছে। আর ওই বাঁশটা দিয়ে মানে সাপোর্ট আর কি, দুটো বাঁশ পোতা আছে, ওখানে কাকিমা ধরে দাঁড়িয়ে আছেন। আর এদিকে দেখো সামনে থেকে তোমাকে দেখাচ্ছে একটা, আর পাশে ওই কাকিমা আছে, ওই কাকিমাও এখন আসবে, এসে তারপরে একার দ্বারা সম্ভব নয়, তো উনি একবার প্রেশার দেবেন আর ইনি একবার ইয়ে করবে আর কি, প্রেশারটা দেবে আর কি, পায়ে করে চাপটা দেবে। আর ওইটা গুঁড়ো হয়ে যাওয়ার পর এখানে ওনাদের বেশ বড় সড়ো টিম আছে একটা, তো ওনারা সবাই মিলে এসছেন, খুব ভালো লাগে দেখে। তো এই কাকিমা কি করছে দেখো, এখানে তাওয়াতে একটা বেগুন মানে বেগুনি করে তেল দিল কানি করে আর কি, যাই হোক। আর চালটা গুঁড়ো করে রাখা ছিল, সেই চাল গুঁড়োটাকে এখানে তাওয়ায় দিয়ে হালকা করে ঘুরিয়ে নিল। তো ঘুরিয়ে নেওয়ার পরে ওটাকে একবার তাওয়াতে দিয়ে দিল, তাহলে কি হলো তেলটাতে সব লেগে গেল। আর এখানে যেটা দিচ্ছে যে এই কাকিমা দেখো হাতে করে ডাব করছে, এটা হচ্ছে একটা এটাকে পুর দেওয়া বলে, ঠিক আছে? তো পুর দেওয়ার জন্য এটা কি এটা একটা সন্দেশ হতে পারে। আবার কেউ কেউ দেয় নারকেলের দিয়ে গুড় দিয়ে যেটা ছাঁই করে সেটা দেয়, কেউ সুজি দিয়ে দেয়, যে যেমন পারে সেরকমভাবে দেয়। তো এই কাকিমা এটাকে ভালো করে শেখে নিয়ে একবার উল্টিয়ে দিল, আর এদিক থেকে একবার উল্টিয়ে দিচ্ছে। তো এটা পাটিসাপটা রেডি, পাটিসাপটা পুলি পিঠে সব কিছু এখানে তোমরা পেয়ে যাবে। এই কাকিমাদের টিমটা মোটামুটি এইসব বানাচ্ছে আর কি। তো যাই হোক, আমার ভিডিওটা খুব ভালো লাগলো, মানে যখন বানাচ্ছিল খুব ভালো লাগছিলো। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটি যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে পরবর্তী সব ভিডিও পেয়ে যাবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, বাই বাই।